আয়ুব থেকে খালেদা জিয়া সবাইকে উৎখাত করেছে আওয়ামী লীগ, তাই এ দলকে উৎখাত করা এত সহজ নয়। দুপুরে রাজধানীর কৃষিবিদ মিলনায়তনে আওয়ামী লীগ আয়োজিত বিজয় দিবসের আলোচনায় এমন মন্তব্য করেছেন দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় বিজয়ের পতাকা যাকে আগামীতে সমুন্নত রেখে চলতে পারে, দেশ আর স্বাধীনতা বিরোধীরা যাতে আর ক্ষমতায় আসতে না পারে তার জন্য সবাইকে সচেতন থাকার আহ্বান জানান সরকার প্রধান। সজাগ থাকার পরামর্শ দেন জামায়াত বিএনপির ষড়যন্ত্রের বিরুদ্ধে। জনগণ আমাদের সমর্থন করে, ভোট আমাদের আছে, কিন্তু নির্বাচন বারবার সেই কারচুপি করে হোক, ষড়যন্ত্র করে হোক, চক্রান্ত করে হোক, বারবার আওয়ামী লীগকে ক্ষমতা আসতে বাধা দেওয়া হয়েছে। কিন্তু মানুষের শক্তি সবচেয়ে বড় শক্তি, মানুষের শক্তি নিয়েই কিন্তু আওয়ামী লীগ সরকার এসেছে। বিএনপি জামাত জোট মিলে এবং আরও তাদের সাথে আরও কিছু পার্টি দাঁড়ালো। এবং আরেকটি জিনিস খুব অবাক লাগে যে কোথায় লেফটিস্ট আর কোথায় রাইটিস্ট। যারা লেফটিস্ট তারা মনে হলো 90 ডিগ্রি ঘুরে গেছে, তো তারা এক হয়ে যায় কীভাবে?